ব্যারেজ পেরিয়ে যখন আপনি বাঁকুড়ার দিকে আসবেন তখন দুর্গাপুর ব্যারেজের ঠিক নিচে এইখানে একটি নতুন পার্ক তৈরি করা হয়েছে বন দপ্তর এবং সেচ দপ্তরের তৎপরতায়। এবং রাজ্য সরকার ভেবেছিলেন যে দুর্গাপুর ব্যারেজকে নিয়ে কীভাবে পর্যটন ক্ষেত্রকে আরোভাবে উন্নত করা যায়, আরও যাতে মানুষ এই আকর্ষণে এখানে আসেন, তাই এই নতুন পার্ক সবে তৈরি হচ্ছে এবং প্রায় শেষের মুখে। হয়তো এবারেই এই এই পিকনিকের সিজনে এটা খুলে দেওয়া হবে। এখানে যেমন শিশুদের মনোরঞ্জনের জায়গা রয়েছে, অনেকগুলো সেট করা হয়েছে, এখানে বসতে পারবেন, ড্রাই ফ্রুট এনে এখানে খেতে পারবেন। তবে এখানে রান্নাবান্না করা যাবে না, রান্নাবান্নার জন্য তো বিস্তীর্ণ বালির চর রয়েছে। কাছাকাছি এই বিসর্জন ঘাটের ওই সাইড দিয়ে এসেছি, তো এখানে পিকনিক করতে এসেছি আর কি বন্ধু বান্ধবরা। হ্যাঁ, তো তোমরা দূরে কোথাও যাও না, এখানে পিকনিক করো? আমাদের পিকনিক স্পট বলতে এটাই আছে কাছাকাছির মধ্যে, তো এখানে পিকনিক করতে এখানে বেশ ভালোই লাগে। এখানটাতে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করতে মানে মজাই আছে। দুর্গাপুর প্রপারবাসী এবং বড়জোড়া এলাকা, বড়জোড়া বিধানসভা, বাঁকুড়া সমস্ত মানুষ শীতকালে এসে অনেক সময় পিকনিক করেন, বিশাল পিকনিক। কিরা ধরুন এই ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যায়, চলে দেড় মাস দু মাস। সেই জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে, দেখবেন বিভিন্ন জায়গায় ফুল ও ফলের বাগান, ছোটো ছোটো রুম এবং জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে মানুষ এসে একটু দেখতে পারে, ঘুরতে পারে, দুটো স্বাধীনভাবে কথা বলতে পারে প্রকৃতির নিচে এবং পিকনিকটাও ভালো করে যেন করতে পারে। এবারে মাঝে মধ্যে ভয় হয় অপরিষ্কার এবং বালি তোলাকে কেন্দ্র করে কিছু কিছু ছেলে মেয়ে যারা অত্যন্ত বেড়াতে গিয়ে ডুবে যাচ্ছিলেন, সেদিকে সরকার কড়া পদক্ষেপ নিয়েছেন। পার্ক এখানে তৈরি করা হলো, এটা নিয়ে কিন্তু অনেক উৎসাহ যেমন দুর্গাপুরের মানুষের মধ্যে তেমনি বাইরের জেলার বিভিন্ন মানুষের মধ্যে। তাই এই যে শীতের আমেজ শুরু হয়েছে, তাই দলে দলে ভিড় জমবে দুর্গাপুর ব্যারেজে, এটা আশা করাই যায়। দুর্গাপুর ব্যারেজ থেকে আমার শহর দুর্গাপুরের জন্য সঞ্জীব সুই, কলকাতা টিভি।